যাবে বাড়ার বাল আমার। উনি না মানার কিডা, উনি মানবে না কি কারণে? উনি যখন আমেরিকা বলে আমেরিকা ওনার বাপ হয় না? যেমন আমি বলি যে আত্মস্বীকৃত খুনি যারা 15 আগস্ট, সে আত্মস্বীকৃত খুনিরা এখন লন্ডনে আমেরিকা কানাডায় বসবাস করে। আর আমেরিকা কানাডারা বলে এদেশে গণ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কেন বন্ধু? জাস্ত স্বীকৃত খুনির জায়গা দাও তুমি, আবার আমাদের বলো যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ওনারা প্রকাশ্য দিবালকে বঙ্গবন্ধুকে হত্যা করে ওনারা বলেছেন আমরা শেখ মুজিবকে হত্যা করেছি, তারপরে সেই খুনিদের তোমরা জায়গা দিয়ে বলো মানবাধিকার লঙ্ঘন হয়। 22টা দেশে নির্বাচন হচ্ছে, কোন নির্বাচন নিয়ে আমেরিকার মাথা ব্যথা নেই, সব বাংলাদেশের নিয়ে মাথা ব্যথা ওনাদের। কারণটা 22টা দেশে নির্বাচন হচ্ছে, তা নিয়ে ওনাদের মাথা ব্যথা নেই। যে আমেরিকা বলে যে নির্বাচন অবাধ সুষ্ঠু তত্ত্বাবধায়কের অধীনে হবে, সেই ফখরুল লাভ দিয়ে ওঠে। আর যেই ভারত বলে যে আমেরিকা এইভাবে হস্তক্ষেপ করা যাবে না, শেখ হাসিনাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না, এখানে জঙ্গিবাদ চাঙ্গা দেবে, সেই ফখরুল বলে যে আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ মানে নে। আরে বাড়ার বাল আমার, উনি না মানার কিডা, উনি মানবে না কি কারণে? উনি যখন আমেরিকা বলে আমেরিকা ওনার বাপ হয় না, যে কারণে আমেরিকা বললে কোনো অসুবিধা হয় না, ভারত বললে উনার মানে না, এই কথা বলেন। এখন এই কথা বললে দোষ, লোকে বলে তুমি বলে গালে গালেজ করো। আরে ভাই, গালাগালিজ বাদে কি কথা কওয়া যায়? গালাগালি বাদে গার এই কথার কোনো জবাব আছে বলেন তো ভাই? গালাগালি বাদে কথার জবাব হয় না। মানে ওনাদের যদি গ্রামে যে হাত খেটে দিয়ে এখনো গরুরে যে খুঁটো পোতে, ওই হাত খেটে দিয়ে যদি গিরে গিরে বাড়ানো যায় তাহলে ওনারা জব্দ হয়, তাছাড়া ওনারা জব্দ হবে না। ওনাদের আচার আচরণ, এখনই ওনারা ক্ষমতায় চলে গিয়েছেন, এখনই ওনারা ক্ষমতায় বলবেন মসনদে, এই ভাব ওনাদের। এখন বিএনপির অনেক বন্ধুরা বলে আর কয়দিন আছো ভাই, এই তো সময় হয়ে গেছে। আর আমি ওনাদের বলতে চাই ভাই, যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তোমাদের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই, এইটুকু। কারণ বঙ্গবন্ধুর কন্যা মানুষের জন্য কাজ করেন, বঙ্গবন্ধুর কন্যা ভোটারদের জন্য চিন্তা করেন, বঙ্গবন্ধুর কন্যা তৃণমূলের আওয়ামী লীগকে শক্তিশালী আওয়ামী লীগ মনে করেন। আমার মতো নেতাকে শেখ হাসিনা পছন্দ করে না, পছন্দ করে আপনার মতো ভোটার যারা মাথার ঘাম পায়ে ফেলে এই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন, তাদেরকে শেখ হাসিনা স্যালুট জানাই, তাদেরকে শেখ হাসিনা পছন্দ করে আপনাদের। সেই জন্য শেখ হাসিনা মানুষের দোয়া আছে, 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানদের জায়গা দিয়েছেন শেখ হাসিনা, 15 লক্ষ গৃহহীন মানুষকে ঘরের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন শেখ হাসিনা, 2 কোটি মানুষকে ভাতার ব্যবস্থা করেছেন শেখ হাসিনা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এমনও ভাতা নেই কোন ভাতা, বিভিন্ন ভাতার আওতায় বিভিন্ন মানুষ আছেন, শেখ হাসিনা সেই ব্যবস্থা করেছেন।